এই লোকটা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে দেখি, আজকে উনি আসতেছে আমাদের এলাকায়। তো আমরা জিজ্ঞাই এই লোকটা কিসের কি নিয়ে আসে। ও ভাই, হ্যালো ভাই, এই ব্যাগ লিয়ে খালি ঘুরোই না আপনারা বিভিন্ন জায়গায় দেখি কি করেন। হ্যাঁ, আপনার এই ডাকছিলাম, মানে ওই যে আপনার এই যে ব্যাগের স্যাগের মধ্যে কি আছে, কি কি এর ব্যবসা করেন? মধুর ব্যবসা করেন? মধু কি আছে নাকি? আপনি কিছু বলবেন ভাই? বলতাম এই তো মধু কি বেচছেন নাকি? ক্যামেরা দিয়ে আসলে আপনারা দেখি, আসলে দেখি মধু কি আছে কিনা। মধু আছে? ক্যামেরা দিয়ে মধু শুধু বিক্রি করা? ক্যামেরা দিয়ে মধু বিক্রি করতেন না? আচ্ছা, মধু আমি যে কিনবো 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 আয় নাই না, আমি মধু কিনবো আমরা। এই আপনার মধু নাই, আমাদের এই মাস্টার সাহেব আছে, দেখি মধু আসলে এই দুয়াটার মধ্যে আয়া। ও ভাই, ও ভাই, এই উনি কি বিক্রি করে দেন সে মধুটা পালা কিনা? আচ্ছা, কি মধু আনছো ভাই? দেখি মধুটা ভাই, একটু জায়গা দেন, জায়গা দেন, আমরা সার আছে কই। এইটাই মধু? দেখি এটা 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 এই মধু, এটা কি পালা নাকি ভাই? এটা কি মধু? লেচু ফুলের মধু ভালোইব? আমি কিনবো ভাই, এটা কত কেজি? এটা ভালো দেখে লই তো ভাই। এই যে উনি যে মধু লই আইছে, উনি কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতে দেখি এই যে একটা বোতল না ডিব্ব লয়ে ঘুরে, এইটার মধ্যে কি বালা মধু হইব আপনারা কি মনে করেন? মধু দিয়া খাইয়া দেখি আসলে মধু কি? ওরে বাপরে, মধু তো দেয় লাল তো হ্যাঁ করে দেন দেন মধু ভরে কিনবো আধা কেজি। আচ্ছা দেখি দেখি, কারণ বাইরে আসলে আমরা অরিজিনাল মধু কিনতে পারি না। এই এই যে উপজাতি মুপজাতিরা এই দেশে আয়া মধু বেছে। বিষয়টা হইল এই যে মধু যে খাইছেন, কার কি অভিমত কনছে দেখি? হ্যাঁ একটু টক লাগে। হ্যাঁ ভাই, মধু টক লাগে কে? টক লাগার একটা কারণ আছে বুঝছেন? কি কারণ একটু জুড়ে কন, আপনার বুঝি না। টক লাগ কারণ আছে একটু, কারণটা হচ্ছে এটা হলো আমার চাষের মধু, ঠিক আছে? চাষের মধু? জি, এটা আপনার আধা কেজি আমরা খাইয়া লই। এরপরে কি ভাই ঘটনাটা কি? তা খাওয়াইয়া লই, খাওয়ার আগে কি কইলে বলবো? হেই মিয়া, এইটা কোন কথা হইলো? কোন কি হইছে? মধু বেচেন এই যে ডাহা শহরের একটা রাজধানীর বুকে আপনি যেভাবে মধু বেচেন বাইরে আসছেন, এটা বিষয় বুঝছেন? এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশে অনেক দর্শক অনেক ধরনের কথা জুড়ে কন দেখি, একটু ভিতরে যান আমি বইয়ে লই। এই আপনার ব্যাগ নেন, আপনার কইবেন যে এটা মধ্যে আবার কেন কোন অবৈধ কিছু আছে কিনা। মধু কাছের বোতলে রাখতে হয়? তাহলে এটা স্বীকার করে এটা লই আইছেন কেন? এটা নিয়ে যে আমরা সাধারণ পাবলিক একটু বুঝান যায় না। এখন যদি আমি কাছের বোতলে নিয়ে আসি, কাছের বোতলের দাম বেশি, দাম বেশি, প্লাস্টিকের বোতলে তো দাম কম। প্লাস্টিকের বোতলে তো মধু রাখা নিষেধ, কারণ প্লাস্টিকের একটা মেয়াদ আছে। আপনি বললে তো হবে না, প্লাস্টিকের বোতলের ভিতরেই মানুষ মধু রাখবো এটাই মানুষের ধারণা, ঠিক আছে? এর জন্য আমি প্লাস্টিকের বোতলে মধু নিয়ে আসছি। আপনার ধারণাটা কি, মধু আসলে কোন জায়গায় রাখলে সঠিক থাকে? আমার ধারণা, আমি যতটুকু জানি, আমি নিজে একজন চাষি। চাষি? কথা বুঝতে পারছেন? চাষ করেন নাঙ্গল দিয়া? বেশি কিছু বলতে চাই না, নাঙ্গল দিয়ে কি চাষ হয়? কেমনে চাষ করে মধুটা? বাংলাদেশে বহুত মৌ চাষি আছে বুঝছেন, খোঁজ খবর নিয়ে দেখেন
এখন যেহেতু ইন্টারনেটের যুগ, ইন্টারনেটে আপনি সার্চ দিয়ে দেখবেন বাংলাদেশে অধিকাংশ জেলাতেই মৌ চাষ হয়। না মৌ চাষ হয় যে আমরা অনলাইনে আমরা দেখছি এই যে বাস্ক পুষ্ক লইয়া বইতে বেশি হচ্ছে। আমি নিজে খামার আছে, খামার থেকে মধু নিয়ে আসি। নিজের খামার আছে, নিজের খামারে মধু বিক্রি করবেন। কথা বুঝতে পারেন, আমার কোন মাধ্যম নাই, মার্কেটিং করবেন। ঘুরে 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 এক দুই কেজি যাই বিক্রি করতে পারি, মানুষের বুঝে ওইভাবেই বিক্রি করতেছে। ও এইভাবে বিক্রি করতেছে না, কাটি পুচকা এইটার ভিতরে কি ব্যাগের ভিতরে ভাই কাহিনী আছে। এখন আপনি ক্যামেরা চালাইতেছেন? ক্যামেরা না, আমি যদি ক্যামেরা চালাইতেছি আপনার জানেন আমার ফেসবুকে ভিডিও টিডিও দেয়। ফেসবুকে ভিডিও তো যদি আপনারটা যদি অরিজিনাল হয় তাহলে আমার এনে অডিয়েন্স আছে, এরা আপনার এনতে কিনবো। ভাই যদি খারাপ হয় আপনি যদি সেই রকম তথ্য দিতে পারেন। আমি তো আপনাকে চিনি না ভাই। আপনার যদি উপকার হয় আমার ভিডিওটাতে, যে আপনার যদি উপকার হয় তাহলে কোন ক্ষতি আছে? 2019 সাল থেকে 2023 সাল, ঠিক আছে, আপনি তো ফেসবুকে উপকার করতে চাইছেন। আমি বিভিন্ন জায়গায় গেছি, সরকারি প্রতিষ্ঠানে যে ধর্ণা দিচ্ছে, কেউ কোন উপকার করে না, কেউ কোন উপকার করে না। আমার এখন আপনার মধু যে অরিজিনাল, আপনার কি ডকুমেন্টারি আছে? আপনার ডকুমেন্ট অনেক ডকুমেন্টারি আছে, আমি যদি তার সে ডকুমেন্টারি সে দেখাইতে পারবো না, তাইলে এই কেমনে? এটার প্রমাণ কি? আপনি এই যে চাষের মধু আনছেন, চাষের মধু আনলে এটা তো বুঝেন। বাজারে তো বিক্রি করে ওই যে উপজাতিরা, আপনি কইতাছেন উপজাতিরা বিক্রি করে, এটা দেখি। কিন্তু এইভাবে এইরকম ভাবে কেমনে কি এটা তো? এটা তো আমার মনে হয়, আমি আপনাকে বলি আগে আমার কথা শেষ করতে দেন। আপনি ফেসবুকের হন আর ইউটিউবার হন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। এখন প্লাস্টিকের বোতলে যদি মধু বিক্রি করতে যাই তাহলে এখানে কোন ডকুমেন্টস লাগে না। প্লাস্টিকের বোতলে মধু আনছে, মধু একটু টেস্ট করুন, খাইমো, একটু বিভিন্ন টেস্ট আছে, টেস্ট মেস্ট করে মধু বিক্রি করে চলে যা। আচ্ছা ভাই, আপনি যে খাইলেন একটু দিল, এই লোকের তো মধু মনে হয় খাইয়াল মনে হয় 200 গ্রাম, তখন কি বুঝলেন মধু কি কিনা যায় ভালো না মন্দ? আর এছাড়া তো কিনু ডকুমেন্টারি দেয় তার না, এ তো বলে চাষের মধু। আপনি ইন্টারনেটে কাজ করেন, আপনি বুঝবেন, আমি আপনাকে কিছু কথা বলি, আপনি বোঝার চেষ্টা করেন। এখন আমি যে রাহেন, আপনি যে মধুটা নিয়ে আসছেন এটা হলো লুজ, লুজ মানে খামার থেকে মধু কাটার পরে এটা নিয়ে আসছি। আচ্ছা, এই মধুটাই আমাদের বাংলাদেশে ফিল্টার হয়, ফিল্টার হয়, এটা আবার কোথায়? এটাকে বলা হলো রিফারিং, মানে মধু কি রিফারিং না, এটা রিফারিং না, ডাইরেক্ট ডাইরেক্ট। পাবলিক রিফারিং বুঝে না, কারণ মধু কিভাবে রিফারিং হয়, ঠিক আছে, এটা পাবলিকের প্রশ্ন থাকে, অনেক পাবলিক জানে না। যারা ইন্টারনেট ইন্টারনেট বুঝে না, ওরা এত কিছু জানতে চায় না, ওরা জানে যে মধু আমার প্লাস্টিকে বদলে দিবা, প্লাস্টিকে বদলে এমআইপি নিয়ে নেব। কথা বুঝতে পারছেন? কারণ এটা যখন আপনি রিফারিং করতে যাবেন এখান থেকে অনেক কিছু আমরা ফালানো যাব। কি ফালানো যাবো? মধুর মধ্যে আবার কোন কিছু বেজাল আছে নাকি? মধুর ভিতরে অনেক কিছু থাকে। কি কি থাকে ভাই? মধুর ভিতরে আপনার পানি থাকে, পানি থাকে, ময়লা থাকে। এই মেয়েটা কি তখন এই এই জন্য তো বলছি যে আপনার সঙ্গে আমার কথা হবে না, কারণ আপনি বিশ্বাস করবেন না। মধুর মধ্যে পানি থাকে এটা কোন কথা হইলো? হ্যাঁ অবশ্যই। তোর মেয়ে কিভাবে থাকে? আপনি গাড়াগাড়ি করে দেখেন মধুর মধ্যে, মধুর মধ্যে ময়লা থাকে, যে চাকের ময়লা একটু আড্ডু থাকতে পারে, এইটা থাকে আমি মানি পানি থাকে মানে। ভাই মধুর ভিতরে 100% পানি থাকে, পানি থাকে। আমি চ্যালেঞ্জ করে বলতেছি পানি থাকে। আপনি যোগাযোগ করে দেখেন, যারা মধু বিশেষজ্ঞ তাদের সঙ্গে যোগাযোগ করে দেখেন যে মধুর ভিতরে পানি কত পার্সেন্ট থাকে, কত পার্সেন্ট থাকে। আপনার বেসিক্যালি আমাদের যখন শীতকালীন সময় যায় ওই সময় আপনার মধুর ভিতরে পানি পার্সেন্টটা থাকে 26%, আমাদের ই থাকে, কুয়াশা থাকে তো গ্রামগঞ্জে, কিন্তু কুয়াশা থাকে, সরিষার মাঠে কুয়াশা থাকে। তারপরে লিচুর যখন সিজন হয় তখন লিচুর সিজনের সময় কিন্তু বর্ষাকাল, ঠিক আছে, মার্চ মাসে, ফেব্রুয়ারি লাস্ট দিক দিয়ে মার্চ মাসে, ওই সময় কিন্তু বর্ষাকাল, বৃষ্টি হইলে ওইখানে আপনার পানি আসবে, কারণ মৌমাছি যখন ফুলে নেকটারটা নিয়ে আসে তখন ওই নেকটারের সঙ্গে পানিটা নিয়ে আসে, আর পানি না নিয়ে আসলে মৌমাছি মধুতে রূপান্তরিত করতে পারবে না।
মানসিক দিক দিয়ে একটু টেনশন, আমি ব্যবসাটা ধরার পরে অনেকের অনেক ধরনের কথা শুনি, মধু মানে ভেজাল, মধুর আবার কিসের ব্যবসা, মধু ব্যবসা করে মধু না, মধু চাষই আমাদের বাংলাদেশের যে সোনার ছেলেরা করে, মধু চাষ হয় জানি, তবে এই যে আপনি যেসব কথাবার্তা কইতেছেন এগুলো তো কোনো মিল নেই, আপনি কি কোথায় কোর্স করছেন নাকি? ভাই আমি কোর্স করছি, আসলে একটা বিষয় হচ্ছে কি, এই যে এখন কাদের কথা বলছেন, আমি বাংলাদেশের মৌ চাষীদের যতটুকু মানে ট্রেনিং নেওয়ার দরকার আমি অলওয়েজ সব ট্রেনিং নিয়েছি। আপনি একটু আগে বলছেন যে আপনার ডকুমেন্টস দেখবেন, আমার সঙ্গে ভাই সব ডকুমেন্টসই আছে, আপনি যে মধুটা খাইছেন মধু আগে পাবলিকে খাওয়াই দেখাই, কি বলে পাবলিকে দেখাই, ঠিক আছে। আচ্ছা আমার যে কোম্পানি, আপনাদের দু একটা কোম্পানি খুলছিলাম ভাই, বুঝছেন, কোম্পানি খুলছেন, জি, কি নাম? আমার কোম্পানির নামটা হচ্ছে ফার্মারসানি এন্টারপ্রাইজ। তো কোম্পানি খুলছেন এই যে বোতলের মাথায়, এটা কোন কোম্পানি? এটা তো সেভেন আপ কোম্পানি না, ওই যে বললাম যে কোম্পানির ব্যাপারটা যখন বলি না, মধুর আবার কিসের কোম্পানি? কোম্পানির বোতলের মধ্যে ভাই আবার একটু কাঁদছে দেখি, কোম্পানির বোতলটা দেখাই, সমস্যা নাই, কোম্পানির বোতল নিয়ে আসি, এটা আবার কোন কোম্পানি? সরিষা ফুলের মধু, আপনি এইটা আবার লেচুর মধু কইলেন, এটা আবার সরিষা, এটা বিষয়টা কি? আরো ওই কোম্পানি বিভিন্ন প্রকার মধু, না আমি বলি আপনাকে, আপনি যেহেতু মধু বিষয় জানেন না, ঠিক আছে, এমন মধু, এটা হলো সরিষা ফুলের, আচ্ছা আচ্ছা, আরেকটা হয় লিচু ফুলের, লিচু ফুলের, আরেকটা হয় কালোজিরা ধনিয়া ফুলের, ধনিয়া ফুলের, আরেকটা হয় আপনার সুন্দরবন থেকে সংগ্রহ করে, আচ্ছা, আরেকটা আছে যে আমাদের যে গ্রামগঞ্জে বাড়ি বাড়ি যে চাক বসে, চাকের থেকে যেটা নিয়ে আসে সেটা, এই চারটে ধরনের মধু পাওয়া যায়, ঠিক আছে। এখন আমি সরিষা সিজন যেহেতু শেষ হয়ে গেছে, তিন চার মাস আগে ডিসেম্বরে শেষ, সরিষা ফুলের মধুটা আমি প্যাকেজ যাচ্ছি, আচ্ছা, আর এই যে আমার কাছে যে মধুটা দেখতে পাচ্ছেন এটা হলো লিচু ফুলের, লেসু লেসু, গত বছরের, এই বছরের যে মধুটা এটা আমার গুডাউনে আছে, আচ্ছা, এটা তো আমি আপনার সঙ্গে গুডাউন টুডাউন বলে লাভ নাই, বুঝলেন না, বাংলাদেশের মানুষ মধু কখনোই অরিজিনাল হিসেবে ওরা কিনবে না, কারণ মধু কিনতে গেলে ভেজাল, খালি ভেজাল, খালি ভেজাল, মানে ভেজাল খাই অভ্যাস হয়ে গেছে, এখন মধু দেখলেই খাই খালি কয় ভেজাল। না আমি এত কথা বলতে চাই না, আপনার এইটা কি করিয়া পিওর হইলো, এটা এইটা কেমন, এটা 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 ভাঙ্গে একটু খাওয়ান আমরা, এটা আমি খাওয়াই দিচ্ছি, সমস্যা নেই। আপনার মধু যদি খারাপ হয় পরে কিন্তু আর কিনতাম না, কোনো সমস্যা নাই, এইটা খাইছি খাইছি, এইটা একটু খাই, কোনো সমস্যা নাই, খারাপ হলে কিনবেন না, খারাপ হলে টাকা ফিরত, আগে আমি খাই লই, এই ভাড়া দেন মিয়া, হই ভাই একটু দেন না, একটু ভাড়া দেন, ভিডিও করতেছি না, আমরা ভিডিও মেনু হয়ে গেছি গিয়া, কারণ না যদি মধু আপনার ভালো হয়, এই যে মধু লইছি, তাইলে এর থেকে কিন্তু যারা যারা অডিয়েন্স তারা কিন্তু এ থেকে একটা ভালো রেজাল্ট আসবে, আর যদি খারাপ হয় তাইলে তো কিন্তু আপনার আপনার মধু বিক্রি করতে পারবেন না, তাই আমি নিজেই গাইলি। আসলে যে এটা অন্যরকম গারান, সরিষা ফুলের মতন গ্যারান ভাই, সরিষা ফুল টুল এটার মধ্যে ঢুকাই দিচ্ছেন নাকি? না সরিষা ফুল ঢুকানো যায় না, এটা মৌমাছি সরিষা ফুলের যে নেকটারটা আছে ওটা নিয়ে আসে, নিয়ে আসার পরে মধুতে রূপান্তরিত করে, রূপান্তরিত করার পরে ডাইরেক্ট বক্সে আসে, ঠিক আছে, বক্সে আসার পরে বক্সে থেকে আমরা বিজ্ঞান প্রযুক্তি মানে ডাইরেক্ট সরিষা ফুলের ফ্লেভার একটা পাওয়া গেল, বিজ্ঞানের যে প্রযুক্তি আছে ওই প্রযুক্তি আমরা মধুটা নিষ্কাশন করি, আচ্ছা যন্ত্র থাকে, ঠিক আছে, আপনার এত কথা কয়ে লাভ নাই ভাই, ভিডিও যদি এই যেহেতু করতেছে এটা বড় হইতাছে, এই যে মধুটা আমি খাইলাম এটা আমাদের সরিষা ফুলের একটা ফ্লেভার পাইছি, মনে করেন এটা মৌলিক মধুর হচ্ছে, আমরা যে প্রাকৃতিক যে সব শাকের মধুটা পাই সেটা হচ্ছে যৌগিক মধু, বিভিন্ন ফুল থেকে আনে, যেহেতু এটা সরিষা চাষের মধু সেই ক্ষেত্রে সরিষা ফুলের ঘ্রাণটা বেশি আসতেছে, এটা তো এইটার
যে আপনি যে কিভাবে বাজারজাত করলেন বা এই যে এইখানে এই যে বিএসটি এর সিল আছে দেখেন, তো বিএসটি এর সিল দিলে তো আপনার বেসিক এর অনুমোদন লাগে। তো ভাই আমি আপনাকে বলি, আপনি তো অত কিছু বুঝেন না, একটা কোম্পানি যখন নিবন্ধন করাতে যাবেন তখন বিএসটি করতে যাবেন, বিএসটি কিন্তু খাবার মান নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এই যে দেখেন বিএসটি এর লোগো কিন্তু এখানে দেওয়া আছে, বিএসটি এর লোগো আছে। বিএসটি যখন করতে যাই তখন আপনার ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা লাগে, যেটাকে বলে লোগো। এই যে লোগো হচ্ছে আমার আয়ান, আয়ান এটা রেজিস্ট্রেশন আছে, এটা রেজিস্ট্রেশন 100% রেজিস্ট্রেশন আছে। এইখানে এই লেভেলে মানে এই মুরুকে যা যা বলা আছে, একটা মধুতে কি কি থাকে, কিভাবে বাজারজাত করি, এই যে বোতলে গায়ে সবকিছু লেখা আছে। আচ্ছা, আপনি যদি প্রমাণ করতে পারেন এই মধুতে কোন বিন্দু পরিমাণ ভেজাল আছে, ঠিক আছে, আপনার টাকা এই বোতলের দাম হলো 100 টাকা, খুচরা ব্যক্তি হলে 100 টাকা, 100 টাকার জায়গায় আমি 500 টাকা আপনাকে ফেরত দেবো। এর উপর কোন চ্যালেঞ্জ আছে? আপনি যদি ভেজাল প্রমাণ করতে পারেন। না, মধুটা তো খাইলাম, মধুটা তো আশা করি তো আমরা বাড়ির যে মধু খাই সেই মধু তো সরিষা ফুলের গেরাম থাকে না। বাড়ির মধুটা হচ্ছে কি, যখন একটা অঞ্চলে মৌমাছি বাসা বাঁধে, হ্যাঁ আমার অভিজ্ঞতায় আমি অনেক জায়গায় ট্রেনিং করছি বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প, এইটা তো ডাইরেক্ট সরিষা ফুল বুঝা যাচ্ছে যে বাইটটা দিয়ে দিয়েছে। না 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 না, সরিষা ফুলের একটা ফ্লেভার আছে, ফ্লেভারটাই হ্যাঁ এই আপনার এইটার মধ্যে সরিষা ফুলের ফ্লেভারটা আছে আমাদের। আমি এইটা শুনেন, যখন বক্সগুলো আমরা সরিষা মাঠে নিয়ে যাই তখন মৌমাছি যখন সরিষা ফুলের নেক্টার পায় তখন অন্য অন্য কোনো ফুলে যায় না। এটা হইল আমরা চাষিরা যেগুলা চাষ করি, এটা হলো এপিস মেলিফেরা, এই জাতটার নাম হলো এপিস মেলিফেরা, বুঝছেন। এই মেলিফেরা জাত দিয়ে কিন্তু আমরা মধু সংগ্রহ করে থাকি। এটা বাংলাদেশে অনেক চাষি আছে, আপনি যেহেতু ইন্টারনেটে ঘাটাঘাটি করেন আপনি ঘাটাঘাটি করে দেখেন, আরো সাধারণ পাবলিক আছে ওরাও ঘাটাঘাটি করে দেখো, এইভাবে কিন্তু আমরা চাষ করে থাকি, ঠিক আছে। অরিজিনালি আপনি সরিষা ফুলের মধু, ঠিক আছে, এতে যদি কোনো ভেজাল প্রমাণ করতে পারেন 100 টাকার জায়গায় 500 টাকা আপনাকে দিয়ে দিবে। এই বিএসটি এর সিল যে মারছেন, এই বিএসটি এর সিল কি অরিজিনাল? জি জি, সব অরিজিনাল। সবকিছু টেস্ট করার পরে আমরা জানলাম যে মধুটা আসলে অরিজিনাল। তবে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে চাষের মধু, তবে রাস্তাঘাটে অনেক ফুল ফুটে, তবে সব ফুল ফুলদানিতে জুটে না। তো এইটা হচ্ছে এই আজকের ভিডিওটা ওনাকে এনে রাখছি, কিন্তু উনিও এই ধরনের একটি ফুল, তবে অনেক এখনো ফুলদানিতে সেই ফুল উঠে না। তো এখন আমরা যারা অরিজিনাল মধু কিনবেন তাদেরকে আমরা ফোন নম্বরটা দিয়ে দিছি, এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। কুর্সা যদি নেন তাহলে কুর্সা নেবেন, আর পাইকারি যদি নেন তাহলে পাইকারি নিতে পারেন। এরপরে আপনারা আইসিয়া ওনার অফিস দেখতে পারেন, আমরা ভিডিওর মধ্যে তুলে ধরলে অনেকটা বড় হয়, তো অফিস নিয়ে আর একটা ভিডিও করব, অফিসে গেছি সব কিছু জানছি। আরও মনে করেন যেহেতু ভিডিও করতেই আছি, তো উনি এক সময় অনুমতি দিছে যে আমরা ভিডিও করার জন্য, এর আগে তো সাফাসাফির উপরেই গেছিল। তো এরপরেও আরও 10-15 জন খাওয়াইছি, তো ভিডিওটা অনেকটা লং হয়ে যায় সবগুলো ভিডিও তৈরি করলে, তো তার জন্য করলাম না। তবে সবাই বলছে যারা মধু খায় বা ইয়া করে, তো সবাই বলছে যে মধুটা অরিজিনাল। এরপরেও যেহেতু বিএসটি আর সিল আছে, আপনারা এই মধুটা কিনে আপনারা নিজেরাও পরীক্ষা করে দেখতে পারেন। তো আমি আমার ফোন নম্বরটা এই ভিডিওতে দিয়ে দিছি, আপনারা দেখতে পারেন।